ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে মৃতের হার বেড়ে 16 এমনটাই খবর ওড়িশা রাজ্য সরকারে শুক্রবার সকাল আটটা নাগাদ পুরীতে আসে পড়ে ফণী এরই পরে ফণীর দাপটে লণ্ডভণ্ড হয় ভুবনেশ্বর, বালেশপুর, ঝাজপুর, খুর্দা ও নয়আগড়ের মতো এলাকা ওড়িশা প্রশাসনের খবর 24 ঘন্টার মধ্যে 11 লক্ষ বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরানোর ফলে ব্যাপক প্রাণহানি এরনোগেছে রাজ্য সরকারের হিসেব অনুযায়ী অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে ঝড়ের তাণ্ডবে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া সঠিক ক্ষয়ক্ষতি এখনো নিরাপন করা সম্ভব হয়নি পুরী ও ভুবনেশ্বরের টেলিকম নেটওয়ার্ক একেবারেই বিপর্যস্ত ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুতের খুঁটির দ্রুত সারাইয়ের চেষ্টা চলছে ব্যাপক ক্ষতির পরও দ্রুত সারাইয়ের কাজ করে চালু করা হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর অন্ধ্রপ্রদেশের উড়িষ্যা সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিতে নষ্ট হয়েছে প্রায় আটান্ন কোটি ষাট লক্ষ টাকার ফসল সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে উড়িষ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত